এইখানে এই যে এই গর্তটা যেটা মানে পরোটার ভেতরে যে গর্তটা এটা কেন হয়েছে বেসিক্যালি আমি বলছি ল্যাংচা না ল্যাংটা ঠিক নয় ল্যাংচা এটা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ ফাইনালি আজকে আমি চলে এসেছি যে শ্যামনগর শ্যামনগরে একটা বিখ্যাত খাবার আছে হ্যাঁ একটাই বিখ্যাত খাবার না অনেক বিখ্যাত খাবার আছে কিন্তু এই খাবারটা হচ্ছে খুব মোস্ট পপুলার শ্যামনগরে এটা শুধুমাত্র শ্যামনগরে পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় কিন্তু আমি জানি না বাট আজকে আমি সেখানে খাবারটা রিভিউ করতে শ্যামনগর চলে এসেছি শ্যামনগর অ্যাড্রেসটা আমি লাস্টে বলছি শ্যামনগরে বিখ্যাত ঢাকাই পাওয়াটা হ্যাঁ বন্ধু বাংলাদেশের বিখ্যাত ঢাকাই পাওয়াটা এখন শ্যামনগরে পাওয়া যাচ্ছে এটা বেশ কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছে আমি ছোটোবেলা থেকে পরোটাটা খেয়ে আসছি সো লেট কেন চলো সো ফাইনালি এখন আমার হাতে চলে এসেছে হচ্ছে ঢাকাই পরোটা ঢাকাই পরোটার নামটা বেসিক্যালি এসছে বাংলাদেশের ঢাকা থেকে আমি প্রপার জিনিসটা জানি না আমি তবু এটা রিভিউ করতে বসেছি বাট ঢাকাই পরোটা মানে মেনলি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ঢাকা থেকে এসছে আমি পরোটাটার সাইজটা একবার তোমাদেরকে দেখাবো এইটা হচ্ছে পুরো পরোটার সাইজ পুরো গোটা ব্যাপারটা হচ্ছে এইটা আমি আমার বন্ধু সুব্রলকে বলবো পুরো ব্যাপারটা একটু ভালো করে দেখাতে এইখানে এই যে এই গর্তটা যেটা মানে পরোটার ভেতরে যে গর্তটা এটা কেন হয়েছে বেসিক্যালি আমি বলছি এটা যখন ভাজা হয় এই ভেতরটা মানে একটা ছিদ্র করে এখানে তেল দিয়ে পুরো ব্যাপারটাকে পুরো ফোলানো হয় এটা আমি নিজে ভাজাটা দেখেছিলাম একটা সময় সেই কারণে আমি এটা ডিসক্রাইব করতে পারছি আপনাদেরকে এটা এর জন্য এরকম ফুলে যায় আর এটা খাওয়ার হচ্ছে একটা নিয়ম আছে বেশ মজাদার এটা খেতে গেলে আপনাকে মানে আমরা যে পরোটাগুলো খাই ছিঁড়ে বা কোনো রকমভাবে তরকারি মেখে খাই এটা এইভাবে খেতে হয় না এটা খেতে পরে ভাঙতে হয় ভাঙলে পর মুচমুচ করে একটা আওয়াজ হয় যে জিনিসটা আমার খুব ভালো লাগে মা ছোটোবেলায় আমার বাড়িতে নিয়ে যেত ঢাকাই পরোটা তো তখন খেতাম আর কি তো এবার আমি যদি ছিঁড়ি তো ছিঁড়ে খাওয়া যাবে না এটা আমাকে কী করতে হবে ভাঙতে হয় প্রথমে এটা এরকমভাবে ভাঙতে হবে একটা মুচমুচে যে আওয়াজটা হচ্ছে এই সাউন্ডটা আমার খুব ভালো লাগে এই সাউন্ডটা আমার খুব ভালো লাগে এবং এটা কী করতে হবে এই ছোলার ডালের সাথে কারণ ছোলার ডাল ছোলার আলু দিয়ে একটা ডাল দেওয়া হয়েছে সাথে তো এইটা দিয়ে এটা মাখতে হবে পুরো বিষয়টা এটা পুরো মেখে খেতে হবে এটাকে ভালো করে মাখতে হবে শুভ্রনীলকে বলবো ভালো করে দেখাতে একটু মাখাটা এটাকে মাখতে হবে একদম পুরো মেখে তারপরে ভালো করে মাখতে হবে এটা মেখে তারপরে কী করতে হবে খেতে হবে আও আরেকবার খাই ভাঙলে বিষয়টা ভেতরটা হচ্ছে এরকম দেখতে হয় ভেতরটা ফাঁপা নয় ভেতরটা এরকম দেখতে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আবার মাখবো মেখে আহা কি রিভিউ করবো ছোটোবেলা থেকে একই জিনিস খেয়ে আসছি আমার বাড়ির খুব কাছে এটা আমি অ্যাড্রেসটা এখন বলছি না একদম ভিডিও শেষে গিয়ে অ্যাড্রেসটা বলবো খেয়ে নি মুচমুচে মুচমুচে করছে না পুরো ব্যাপারটা খেতে অসাধারণ ছোলার ডালটার মধ্যেও একটা বেশ ব্যাপার রয়েছে সে ব্যাপারটা না খেলে বুঝতে পারবে ঠিক আছে একটু এটা মিষ্টির দোকান এখানে একটু মানে মানে মাতৃ আরাধনার জন্য সবাই আসে তো সেক্ষেত্রে এখানে পেঁয়াজ রসুন ইউজ করা হয় না বেশি সেরকম ক্ষেত্রে তো পেঁয়াজ রসুন নিরামিষ তরকারি একদম পুরো নিরামিষ ছোলা ডালটা পুরো নিরামিষ ভাই তুই স্বাদ ভাই আমার সব থেকে বেশি টেস্টের থেকে বেশি ভালো লাগছে যে ক্রাঞ্চি ভাবটা ভীষণ ক্রাঞ্চি দেখো ধরলে ক্রাঞ্চি ভাঙছে অ্যামেজিং অ্যামেজিং
যদি মনে করো এটা ইভিনিং এ স্ন্যাক্স হিসেবে খাবে, খেতে পারো, মন্দ হবে না। আর যখন একদম পুরো পরোটার অন্তিম পর্যায়ে চলে আসবে, মানে এখন আমি যে পর্যায়ে চলে এসেছি এখন শেষ পর্যায়ে, এই সময় একটা হালকা একটু মুখটা মেরে দেবে, মানে টানতে পারবে না খাবারটা, মানে পরোটা খেতেই পারবে না, তবুও খেতে তো হবেই। আর এটা দামটা হচ্ছে 30 টাকা, 30 টাকা পুরো পরোটাটার দাম, সাথে তরকারি দিচ্ছে। ব্যাস আশা করি ট্রাই করে যাও, আমি অ্যাড্রেসটা পরে বলে দিচ্ছি বা ডিসক্রিপশনে তো অবশ্যই দিয়ে দেবো। Amezing ভাই, Amezing, একবার ট্রাই করে যাবে, ঐতিহ্য, ঐতিহ্য, ঢাকাই পাওয়া ঐতিহ্য। এ হচ্ছে ল্যাংচা, এখানকার ল্যাংচাটা ট্রাই করবো। ল্যাংচার সাইজটা বেশ ভালো, দেখতেই পাচ্ছ একদম পুরো। আমি শুভ্রুলকে বলবো একটু দেখাতে ভালো করে বিষয়টা, ভালো করে ভাজা বিষয়টা, ভেঙে যাচ্ছে, মানে তুল তুল করছে, এতটাই তুল তুলে পুরো দেখবে ভেঙে যাচ্ছে একদম পুরো। ল্যাংচা না, ল্যাংটা ঠিক নয়, ল্যাংচাই এটা। ভেতরের মধ্যে এটা কী দিয়েছে আমি ঠিক বলতে পারছি না, এটা কী, এটা কী বলে এটাকে, এই কালোটাকে, এলাচ, এলাচ দেওয়া আছে ভেতরে। প্রফেশনাল, আমার প্রফেশনাল, বিং প্রফেশনাল। তো ট্রাই করি দেখি কেমন, অনেকক্ষণ ধরে আমার জিভে জল চলে আসছে, ট্রাই করি। ভাই ল্যাংচাটার মধ্যে জিনিস আছে ভাই, কিন্তু ল্যাংচাটা মুখে দেওয়ার সাথে হবে না, ঘিয়ে স্মেল নাকে আসলো, ঠিক আছে, অসাধারণ ল্যাংচা। আমি এরকম ল্যাংচা এরকম কোনো খাইনি, অসাধারণ খেতে। আমি এলাচটা খেতে পছন্দ করি না, আমি এলাচটা বাদ দিয়ে দিয়ে খাবো। স্বর্গ স্বর্গ, আমি ট্রাই করে যেতেই পারে। অ্যাকচুয়ালি ঢাকাই পাওয়াটা খাওয়ার পর ল্যাংচাটা খেয়ে না মুখটা মেরে দিচ্ছে না পুরো। এ হচ্ছে রসগোল্লা, এখানকার রসগোল্লার সাইজটা বেশ ভালোই, একটা প্রিমিয়াম সাইজের রসগোল্লা এটা। তো রসগোল্লা ট্রাই করি এবার। রসগোল্লাটার মধ্যে একটা কমলাভোগ টাইপসের স্মেল রয়েছে, ঠিক আছে। এটা গুড়ের রসগোল্লা আমি বলতে পারছি কি পারবো না, আমি বলতে পারছি এটা গুড়ের রসগোল্লা কিনা, কিন্তু এর মধ্যে কমলাভোগ খেতে গেলে যেই মানে স্মেলটা, সেই স্মেলটার মধ্যে পাচ্ছি আমি, এবং খেতে ভালো। একটু চিনির পরিমাণটা একটু আমার বেশি লাগছে, ঠিক আছে। রস দিয়ে খেলে গাটা খুব পাকাবে, কারণ কিছু সময় ঢাকায় বড় খেলে আমি রসটা আমার চিপে নেবো, এরকম রসগোল্লা খাওয়ার নিয়ম আছে, চিপতে হয় এরকমভাবে, এরকমভাবে রসটা এরকম পুরো বার করে দিতে হয়, বার করে কী করতে পুরো একবারে আউ। Amazing, এটা খেতে খুব কষ্ট হচ্ছে আমার, ভীষণ কষ্ট হচ্ছে, মানে ডুবছে না তাদের, তবু খেতে হবে। পুরো খারাপ হারাত কি বলতে পারছি না, দাঁতকে দাঁত ধরে যাচ্ছে না পুরো। একবার ট্রাই করে যাও, বাকি কথা বাইরে গিয়ে বলছি। ট্রাই করলাম এখানকার ঢাকাই পরোটা, সাইজটা দেখেছো তো, ঠিক এরকম বড় একটা সাইজের ঢাকাই পরোটা। তো এটা বেসিক্যালি ঠান্ডা সার্ভ করা, এটা তুমি যদি চাও গরম সার্ভ, মানে গরম গরম খেতে, গরম গরম খেতে পারবে না, কেননা এখানে একটা ব্যাপার আছে, গরম খেতে গেলে এখানে একটা তেল তেলে ভাব থাকে, চুপচুপ করে তেলটা, তো সেক্ষেত্রে তেলটা টানানোর জন্য এরপর ঠান্ডা সার্ভ করা হয়, এবার পুরোপুরি মেখে খেতে হয়। যদি ভালো হয়ে থাকে অবশ্যই অবশ্যই ট্রাই করে যাও। সো এখানে আসতে হলে তোমাকে আসতে হবে হচ্ছে মেন লাইনের শ্যামনগরে, শ্যামনগরে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মূলাজোর কালীবাড়িতে, কালীবাড়িতে এসে মানে ঢোকার পথেই রাইট সাইডে বা লেফট সাইডে পড়বে দোকানগুলি, তো এখানে এসে ট্রাই করতে পারো। আর যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দু একটা বন্ধুর সাথে শেয়ার করো, তাতে করে আমারও ভালো, তোমাদেরও ভালো। সো দেখা হবে আগামী কোনো ভিডিওতে, বাই।